আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সকাল ও বিকেলের জন্য অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দর্শক, চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো ঘি। ঘি যখন এভাবে একটু গলে যাবে তখন এখানে দিয়ে দিব সুজি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সুজিকে কয়েক সেকেন্ডে একটু নেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 7 বুঁজে লবণ। লবণকেও নেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। আর চিনিটা অবশ্যই যার যার পরিমাণ মতো দিতে হবে। চিনিকেও সুজির সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। সুজিকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো পানি। পানি দিয়ে সুজিকে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই সুজির মধ্যে দিয়ে দিব তাল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তাল নিয়েছি। এখন এই তালকেও সুজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে একটা সুজির ডো তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো ময়দা। ময়দাকেও সুজির সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়াও দিতে পারবেন। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে করে দিয়ে সুজিকে বারবার এভাবে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। এভাবে যখন সুজিটা ড্রাই হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি একটা পাত্র নিলাম। এবার এখানে আমি কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নিব। এখন এখানে আমি সুজির ডো নিয়ে নিব। এবার এটাকে এভাবে একটু চেপে লম্বা করে নিতে হবে। সুজির ডোকে এভাবে লম্বা শেপ দিয়ে নিতে হবে। চারপাশটা এভাবে সমান করে দিব যেন আঁকা বাঁকা না থাকে। এখন একটা ছুরি দিয়ে এটাকে আমি লম্বা করে কেটে নেব। এখন এদিকটা থেকে আবার এইভাবে কেটে নিতে হবে। তবে আমার নাস্তাগুলো আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলো কেটে নিতে পারেন। এবার এই টুকরোগুলো এভাবে একটু আলাদা করে নিতে হবে। আর দেখুন, এটার পুরুত্বটা জাস্ট এরকমের থাকবে। নাস্তাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন তেল একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়া হলে এটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিব। এবার প্রায় 2 মিনিটের মতো একটু অপেক্ষা করব। তারপরে এই নাস্তাগুলো উল্টে দিতে হবে। দেখুন, এই সাইডে কিন্তু এইভাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। অপর সাইডও এইভাবে একটু কালার করে ভেজে নিতে হবে।
আরও এক থেকে দুই মিনিট আমি অপেক্ষা করলাম। এবার এগুলোকে উল্টে দেখে নিব এই সাইডটাও ভাজা হয়েছে কিনা। তো দর্শক দেখুন দুইও সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এবার এই নাস্তাগুলো আমি একটা পাত্রে তুলে নিব। আর এই নাস্তাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। দর্শক এই নাস্তাটা খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বিশেষ করে এখানে তাল দেয়া এর জন্য কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হয়। নাস্তাটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি, দর্শক দেখুন এর ভিতরটা কতটা সফট হয়েছে। তো আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।